2002 সালে কলম্বিয়ার একজন স্টুডেন্ট কয়লার খাদে কাজ করতে গিয়ে এক বিরাট কঙ্কাল খুঁজে পান। সেটা ছিল পৃথিবীর সবথেকে বড় এবং ভয়ঙ্কর সাপ টাইটানো বোয়ার। পরে এটিকে একটি মিউজিয়ামে রাখা হয় যাতে মানুষেরা ডাইনোসরের যুগের এই সাপের ব্যাপারে জানতে পারে। এটি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া পৃথিবীর সবথেকে বড় সাপ, যেটি লম্বায় ছিল 45 ফুট আর ওজনে 1000 কেজিরও বেশি। আজকের যুগে সবথেকে বড় সাপ অ্যানাকোন্ডাও এর সামনে কিছুই না। এর মুখ এতটাই বড় ছিল যে একবারে একটি গোটা কুমির খেয়ে ফেলতে পারত। রিসার্চাররা বলেছেন যে এই সাপ যদি পৃথিবীর বুকে থাকতো তাহলে এদেরই রাজত্ব হতো। আপনাদের এই সাপটি সম্পর্কে কি মতামত আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন।